আইফেল টাওয়ার অনেকের কাছে ঘুরতে যাওয়ার বাকেট লিস্টে এই আইফেল টাওয়ার দেখতে যাওয়ার ব্যাপারটা থাকে কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে আইফেল টাওয়ার এই যে ধাতব নির্মাণ সেটা জানেন কিছু সময়ের জন্য বড় হয় কিছু সময়ের জন্য ছোট হয় ভাবছেন তো যে আইফেল টাওয়ার আবার ছোট বড় হতে পারে মানে এটা কি জিনিস এটা জানতে গেলে আমাদের একটুখানি ভৌতবিজ্ঞানের পাতাটা উল্টাতেই হবে তার কারণ হচ্ছে আমরা জানি যে যখন প্রচণ্ড গরম থাকে তখন কিন্তু ধাতু বেড়ে যায় যার জন্য দেখবেন যে রেললাইনের যে পাত থাকে সেই পাতে ফাঁকা রাখা হয় ঠিক সেই লজিকটাই এইখানে অ্যাপ্লাই করা হয় যখন প্রচণ্ড গরম চলে সেই সময় আইফেল টাওয়ারের উচ্চতা কিছুটা বেড়ে যায় কতটা বেড়ে যায় এই ধরুন পনেরো সেন্টিমিটার মতন আবার যখন শীতকাল আসে তখন আমরা জানি যে ধাতু কিন্তু কিছুটা সংকুচিত হয় সেক্ষেত্রে তখন আবার আইফেল টাওয়ার একটু ছোট হয়ে যায় এবার আপনি ভাবতেই পারেন যে এই ছোট বড় ব্যাপারটা আপনি দেখতে চাইবেন আসলে এটা ওইভাবে আপনি গিয়ে দেখে যে বুঝতে পারবেন চোখের দেখায় তা নয় একমাত্র মাপঝোপ করলে তবেই বোঝা যায় এরকম সমস্ত কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে